বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি। 2017 সাল থেকে এই ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। প্রায় 4 বছর ধরে প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি, আর সেই কারণে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীরা একে অপরের ভীষণ ভালো বন্ধু। শুটিংয়ের ফাঁকে ভীষণ মজা করেন তারা। কখনো তাদের দেখতে পাওয়া যায় একে অপরের বার্থডে সেলিব্রেট করতে। তবে সকলের চোখের মণি কিন্তু দিতিপ্রিয়া। রানী রাসমণির ভূমিকায় দিতিপ্রিয়ার অভিনয় ইতিমধ্যে দর্শকের আকর্ষণ কেড়েছে। অন্যদিকে গৌরবের চরিত্র অর্থাৎ মথুরবাবুর চরিত্রটিও কিন্তু বেশ জনপ্রিয় দর্শক মহলে। ধারাবাহিকে দিতিপ্রিয়া ও গৌরব একে অপরের শাশুড়ি জামাই হলেও বাস্তবে কিন্তু তারা ভীষণ ভালো বন্ধু। দিতিপ্রিয়া গৌরবকে নিজের দাদা বলেই মনে করেন, আর এদিন শুটিংয়ের ফাঁকে তারা একসঙ্গে টাং টুইস্টার খেললেন। আর এই টাং টুইস্টারটি বলার সময় একেবারে হেসে লুটোপুটি খেলেন দিতিপ্রিয়া। এমনকি তাদের এই কাণ্ড দেখে সেটের সকলেই এদিন হেসে উঠলেন। চলুন আপনাদেরকেও দেখাই এই মজার ভিডিও। লীনা নিল লীল না, আসলটা কি? লীনা নিল নীলা, লীলা নিল না। মামা দাঁড়া, পড়ে যেও না উপর থেকে, দাঁড়া আই এম ট্রাইং। লীনা নিল লীলা, লীলা লীনা নিল, লীনা নিল আজ জোরে তাড়াতাড়ি জলে রেডি তেল ফেলে দাও, জলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না, এবং টলিউডের সব লেটেস্ট আপডেট সো নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.